নীলফামারীর সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড 50 কোটি টাকা ব্যয়ে চাড়ালকাটা নদীর গতিপথ ও বুড়ি তিস্তা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের লুপ কাটিং কর্মযজ্ঞ চলছে দ্রুতগতিতে। প্রকল্পটি বাস্তবায়ন হলে তীরবর্তী এলাকার বসতবাড়ি, হাট বাজার, স্কুল কলেজ সহ হাজার হাজার একর ফসলি জমি রক্ষা পাবে নদীর করাল গ্রাস থেকে। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলুর রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান অনিক। নদী তীরবর্তী মানুষের জানমাল ও ফসলি কৃষিজমি রক্ষা প্রকল্পের অংশ হিসেবে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করে সরকার। এর অংশ হিসেবে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরজানি ও কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বুক চিরে বয়ে যাওয়া চাড়ালকাটা নদী সোজাকরণ ও বুড়ি তিস্তা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় লুপ কাটিং কর্মযজ্ঞ চলছে দ্রুতগতিতে। তীর সংরক্ষণে ব্লক দিয়ে ক্লোজার নির্মাণাধীন কাজে ব্যয় ধরা হয়েছে 1 কোটি টাকা, বিভিন্ন জলাশয় খনন কাজে ব্যয় ধরা হয়েছে 18 কোটি টাকা। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ড এখানে যে কাজ করতেছে খুব ভালো করতেছে। ব্লক গিলা যে বানানো হয়েছে, আমরা এলাকাবাসী ব্লকের মান ভালো করে দিয়েছি, কাজ হয়েছে সুন্দরভাবে, আর আমাকে বাড়ি সাজাবার লাগবে না। চলমান প্রকল্প বাস্তবায়িত হলে স্রোতস্বিনী অববাহিকা, চাড়ালকাটা নদীর তীরবর্তী এলাকার স্থাপনা ও ফসলি জমি নদীর গ্রাস থেকে রক্ষা পাবে বলে অভিমত স্থানীয়দের। চাড়ালকাটা নদীর উপর লুপ কাটিং এর কাজ চলতেছে, এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার, বসতভিটা আমরা রক্ষা পাবো। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে নদী শাসনের ফলে নদীর তীরবর্তী মানুষজনের বসতভিটা ও ফসলি জমি রক্ষা পাবে বলে প্রত্যাশা এ কর্মকর্তার। আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পটির কাজ শেষ হবে। এটি শেষ হলে এই এলাকায় দীর্ঘদিনের যে নদী ভাঙন সেটি রোধ হবে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।